একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ভামুরিয়া যুব কল্যাণ সমিতি নামে নেতুরিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিশ্ব উষ্ণায়ন দূষণের কবলে পড়ে জীবজগৎ বিপর্যস্ত, চরম বিপদ থেকে রক্ষা পেতে স্লোগান উঠেছে গাছ লাগান প্রাণ বাঁচান। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আজ নেতুরিয়া এলাকার স্কুল কলেজ হাসপাতাল নদীর ঘাট পুলিশ থানায় বৃক্ষরোপণ করে পরিবেশ দিবস পালন করলেন ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সদস্যরা। একদিকে নগরায়ন, শিল্প, কলকারখানা, সভ্যতার বিকাশ, অন্যদিকে লাগামহীন দূষণ, বৃক্ষচ্ছেদন, চরম বিপর্যয় নেমে এসেছে মানব সভ্যতায়। জঙ্গল কেটে সাপ কালো ধোঁয়ায় ঢেকেছে নীল আকাশ। প্রকৃতির উপর নির্মম অত্যাচারের কারণে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন। দূষণ রোধে গাছ লাগান এই বার্তা দিতেই পথে নেমেছে ভামুরিয়া যুব কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি, নেতুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ ঘোষ, ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সভাপতি দীপক পাণ্ডে প্রমুখ। অনুষ্ঠান শেষে এলাকার বৃক্ষরোপণ করা হয়। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, সব খবর। দপ্তরের সভাপতি দীপক পাণ্ডে থেকে শুরু করে আমাদের কুলদীপ সিং থেকে শুরু করে আরও যারা উপস্থিত আছেন উজ্জ্বল থেকে শুরু করে সকলকে, সর্বোপরি যারা আজকের এই সভায় আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন বা এই ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সমস্ত সদস্য যারা আছেন, সঞ্চালক থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আজকের ভারতবর্ষের মহামারীর যেভাবে করোনা-19 পরে মানুষ একটা আতঙ্কিত, সেই আতঙ্কিত পরিবেশেই আমরা সকলেই মানব সভ্যতাকে বাঁচার জন্য এই যুব কল্যাণ যে প্রয়াস নিয়েছে যে আমাদের বৃক্ষরোপণের মধ্য দিয়ে একটি বৃক্ষ মানেই হচ্ছে আপনার একটা জীবন, সেই জীবনকে যারা এই বাতাস দিয়ে অর্থাৎ এই অক্সিজেন দিয়ে মানুষকে বেশ বাঁচিয়ে রেখেছে সেটা কিন্তু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছে যুব কল্যাণ সমিতি। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। যদিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমাদেরকে বলেছে, সবাই আমরা মানছিও, তবুও এই সমাজের দায়বদ্ধ যারা কাজ করছেন, অহরহ পরিশ্রম করছেন, স্বাভাবিকভাবেই তাদের অনেক সময় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু কিছু জায়গায় একসাথে একত্রিত হতে হয়। সে কারণে আমরা অনুরোধ করব আমাদের সমস্ত মানুষজনকে বা এই ভামুরিয়া যুব কল্যাণ সমিতির সমস্ত সদস্যদেরকে, যাতে করে আমাদের যে একটা মস্ত বড় আমাদের কাছে অভিযান অর্থাৎ এই করোনা-19 নিয়ে পড়ে, সেখানে সমস্ত স্তরের মানুষ একযোগে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আজকে সমাজের সঙ্গে বা এই করোনার সাথে লড়াই করে চলেছেন, সেটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় পাওনা নেতুরিয়া অঞ্চলের কাছে। যেহেতু পুরুলিয়া জেলায় এই করোনা ভাইরাস অর্থাৎ এই করোনা রোগ আমাদেরকে আক্রমণ করতে পারেনি, এটা আমাদের অনেক বড় পাওনা। তাই সমস্ত স্তরের মানুষকে নেতুরিয়াবাসী হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং সর্বোপরি ভামুরিয়া যুব কল্যাণ যেভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে যে সমাজমূলক কাজ করছে সেটা প্রশংসনীয়, এবং আমরা সবসময় যুব কল্যাণের সাথে থেকে আগামী দিন আরও যাতে করে মানুষের উপকৃত হয়, মানুষ যাতে করে আরও ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য আমাদের যত যেখানে যেখানে সরকারিভাবে হোক, আমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা পাশে থেকে তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দেবো। এই অঙ্গীকার করে আপনাদের সকলকে এই ক্ষুদ্র অনুষ্ঠান